উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক গানগুলো লোকজ সংস্কৃতির গ্রামীণ জীবনের প্রাণের স্পন্দন। এ ঐতিহ্যকে ধরে রাখতে করোনাকালেও কিছু কিছু সাংস্কৃতিক সংগঠন চালিয়ে যাচ্ছে শিল্প ও সংস্কৃতির চর্চা। স্বাধীনতার গানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে ঠাকুরগাঁও জেলার কর্ণ সাংস্কৃতিক সংসদ। 1982 সালে প্রতিষ্ঠা লাভ করে ক্রীড়া অঙ্গনে কাজ করে 1990 সালে সঙ্গীত ও শিল্প সাহিত্য অঙ্গনে সম্পৃক্ত করে সাংস্কৃতিক অঙ্গনে নিরলসভাবে কাজ করে জেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে কর্ণেট সংস্কৃতি সংসদ। এই সংগঠনটির নিজস্ব ভবন না থাকায় শিল্পীরা নানা প্রতিকূলতায় চলছে সাংস্কৃতিক কার্যক্রম, আর এই সংগঠনটি করোনাকালেও খণ্ডকালীন অনুশীলনের মাধ্যমে চালিয়ে আসছে সঙ্গীত চর্চা। দেশাত্মবোধক ও লোকজ গানে গানে মুখরিত হয়ে ওঠে সঙ্গীত শিল্পীদের অনুশীলন। হারমোনিয়াম আর তবলার তালে তালে দীর্ঘ সময় চলে অনুশীলন। সমাজে অসঙ্গতি দূর সহ দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করতে কাজ করছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। ঠাকুরগাঁও কর্ণেট সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী বলেন, এই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আমরা বিজয় ও সাংস্কৃতিক মেলায় জেলা ও উপজেলা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠান পরিবেশনের ব্যবস্থা করে থাকি। অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। ঠাকুরগাঁও কর্ণেট সাংস্কৃতিক সংসদের সভাপতি সৈয়দ নূর হোসেন বাবলু বলেন, জেলাতে আমরা একটি সাংস্কৃতিক মিউজিয়াম করার চেষ্টা করছি, যেখানে সাংস্কৃতিক অতীত সাংস্কৃতিক ব্যক্তিত্বের জীবনী সংগ্রহ করা হবে, যা দেখে নতুন প্রজন্ম উজ্জীবিত হবে। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সব রকমের অন্যায় অনাচার দূর হবে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সংগঠনটির আরও কার্যক্রম ত্বরান্বিত হবে। এ জেলায় ছোট বড় 30টি সাংস্কৃতিক সংগঠন রয়েছে। ঠাকুরগাঁও থেকে গৌতম চন্দ্র বর্মন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।